এখন চাষের জমির দিকে যাচ্ছি। কত সুপারি গাছ হয়েছে এখানে, লাগানো হয়েছে। পুরো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বিকালে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার নাম হচ্ছে সেউ ভুরি। ধুয়ে নিলাম, এখন হাত ধোয়াটা হচ্ছে মাস্ট। কেটে নিচ্ছি ভালো করে, এবারটাকে সেদ্ধ করে নেব। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে, নুন নিয়ে নিলাম আমি, একটু আলুটাকে মেখে নিলাম। পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, একটু টক দই, আর এই যে সেউ পুরি, এর সাথে ঝুরি ভাজা প্যাকেটে রয়েছে, কিষান সস, আর একটু দই নিয়েছি। আর ঘরে শশা ছিল না, তাই জন্য শুধু পেঁয়াজ আর আলু দিয়েই করছি, একটু শশা হলে একটু ভালো হয়। এবার এগুলো সব একসাথে মাখিয়ে নিচ্ছি আমি। এবার একটু টক দই দিয়ে দিলাম, লেবু তো নেই ঘরে, ওই জন্য একটু ঘরে টক দই ছিল, ওই জন্য একটু টক দই মিক্স করে দিলাম একটু টক টক হওয়ার জন্য। এবার আমরা সাজিয়ে নিচ্ছি।
একবার প্লেটে সাজিয়ে নিচ্ছি। আবার আসবো নেক্সট একটা কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।